আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। খেতে কতটা মজার, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা রান্না করেননি এখনও তারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেকেই অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করলাম আজ সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। মালাইকারি রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 300 গ্রাম চিংড়ি আছে, এগুলো কিন্তু খুব বেশি বড় না, আর এগুলো ক্লিন করাই আছে, আমি তা শুধু ধুয়ে নিয়েছি। মালাইকারি রান্না করতে নারকেলের দুধ তো লাগবেই, নারকেলের দুধ আছে 1.5 থেকে 2 কাপ, একটু কম বেশি আপনারা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। লবণ লাগবে, তেল লাগবে, আপনাদের কাছে সরিষার তেল থাকলে তা দিয়ে রান্না করতে পারেন। আমি নর্মাল কুকিং অয়েল দিয়ে রান্না করে নিব। একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, বা 1 কাপ পেঁয়াজ দিতে পারেন, আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্ট লাগবে, 1 টিস্পুন চিনি লাগবে, তেজপাতা, দারচিনি, এলাচি লাগবে, 1 টিস্পুন মরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো লাগবে, কাঁচামরিচ লাগবে, চাইলে আপনারা দিতে পারেন, আর কি লাগবে 1 টেবিল স্পুন। তাহলে চলুন রান্না শুরু করে দেই। প্রথমে চিংড়িগুলোর মধ্যে অল্প একটু লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেখে রাখা সেই চিংড়িগুলো ভেজে নিব। মিডিয়াম হিটে চিংড়িগুলো 1 মিনিট 1 মিনিট 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। 2 মিনিট ভেজে নামিয়ে নিব, খুব বেশি হিট দেওয়ার দরকার নেই, বা খুব বেশি এগুলোকে ভাজার দরকার নেই, হালকাভাবে 2 মিনিট একটু ভেজে নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে রেখে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি আর অপর পাশটাও ভেজে নিচ্ছি। কিনারার দিকের যে চিংড়িগুলো মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি আগে নামিয়ে নিচ্ছি, পরে মধ্যখানেরগুলো নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই প্যানটার মধ্যে কিছু তেল আছে, আমি আরও অল্প তেল দিয়ে দিব। দিয়ে এর মধ্যে ডালচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিব। এগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। গ্রেট করে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব বা কষিয়ে নিব। এর সাথে লবণও দিয়ে দিব পরিমাণ মতো, অলরেডি একটু লবণ আমি চিংড়ির সাথেও দিয়েছি তাই ভুজে দিতে হবে। এতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিয়ে বা হালকা একটু ব্রাউন হয়ে গেলে এর সাথে আমি 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্টও দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব। মিডিয়াম হিটে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায়। দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কষানো হয়ে গেছে, কিছুটা ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ভালো করে যাতে কষানো হয় এজন্য আমি 1 টেবিল স্পুনের মতো নারকেলের দুধ দিয়ে দিব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তারপর নারকেলের দুধ দিয়ে দিব। আপনারা চাইলে 1 কাপ বা 2 কাপও দিতে পারেন। নারকেলের দুধ একটু বেশি পরিমাণে দিলেও কিন্তু অসুবিধা নেই, কেননা খেতে বসলে কিন্তু সবাই ঝোল মশলা এসব একটু বেশি চায়, তাই একটু বেশি পরিমাণে দিতে পারেন। নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু জাল দিব 3-4 মিনিট। 3-4 মিনিট পর ভেজে তুলে রাখা সেই চিংড়িগুলো দিয়ে দিলাম, এর সাথে 1 টিস্পুন চিনিও দিয়ে দিব। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি চুলার আঁচ রেখে আমি কিছুক্ষণ জাল দিব। 5-7 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় জাল দিতে হবে না। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। দিয়ে নেড়ে চেড়ে আবারও ডেকে রেখে দিব আরও 3-4 মিনিট জাল দিব। রান্না প্রায় শেষের দিকে, আমি এখন 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, তারপর ডেকে রেখে দিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। চুলার হিটের মধ্যে আমি কিছুটা কমিয়েও দিয়েছি। পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা যদি এভাবে রান্না করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবসময়ের মতো রিকোয়েস্ট রইল,
আর যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।